জানি গোকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 গোকুলপুর নাচাই গোকুলপুর নাচাই গোকুলপুর কিসের বিয়া করাবো কিসের বিয়া করাবো? হ্যাঁ তুই যে বিয়া করছ গ্রামের কেউ জানে? সাক্ষী আছে আমাকে আত্মীয় স্বজন কেউ জানে কোন বিয়া করাবো? আরে পাও জলদি, আপনি কি বরাবর ফেট দিতেছেন? ওই বসের সামনে আওয়াজ নিছ করে কথা কয়। এইটা আমার এলাকা, এই এলাকার মধ্যে আমার শাসন চলে। চলো কিছু টাকা পাইছি বাজারের হোটেল থেকে গিয়ে খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, দরজার খিলটা দিয়ে আসি। না লাগবো না, এই বাড়িতে তো আর চোর চোরটা থাকে না, থাকে সব চেয়ার মানে আত্মীয় স্বজন। ভাইজন তো সব একা খরচ করে নাই, তোমারে 16 টাকা দিছে, আমারে 16 টাকা দিছে। হ দিছে, কিন্তু বেশি টাকা তো সে খাইছে। ভাইজান, হে তোর 1 লাখ খায় নাই, আমগুরি নিয়াই খাইছে। তোরে আমি কেমনে বুঝামু? তুমি আমারে বুঝাইতে পারবা না ভাইজান। তোমারে আমি যেটা কইছি তুমি সেটা বুঝার চেষ্টা করো। তুমি ভাবিরে নিয়ে দূরে কোথাও যাও। প্রশ্নই আসে না। আমি শেষ দেখা সারো। কই যাও? একটু বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগতেছে না। ভাইজানরে ফোন দিয়ে জানাইছি যে আমি আইতেছি। ও আচ্ছা, এদিকে কই যেতেছিলি? আরে তোর সাম, আরে না কোথাও না, ওই বেন একটু ঘুরতে চালো তাই একটু ঘুরতে বেরোইছি। ও আচ্ছা, গ্রামের খবর কি রে? গ্রামের খবর ভালো, কিন্তু ওই গুড্ডি ভাইয়ের বাড়ির অবস্থা ভালো না। কি লিগে কিসে? আরে ওই যে টেডি দিবারে বিয়ে করে বাড়িতে উঠছে, এই নিয়ে ভাই ভাইয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। গুড্ডি ভাই টেডির বাড়ি থেকে বের করে দিতে চায় আর টেডি নড়তেছে না। টেডি তো মনে কর সম্পত্তির ভাগ চাচ্ছে। বাপের জমি তো আর গুড্ডি রাখলাম না, টেডির তো ভাগ আছে। আমি যাই রে আচ্ছা আয় তাহলে যাই হ্যাঁ আরে আপনি আবার কই যাবেন আপনি উগান্ডলোকে বাইরে ছেন না ঘুরতে হুন্ডের পিছিয়ে গিয়ে বসেন ঘুরেন না আর ঘুরতাম না আরে না তুই যখন চলে আইছিস এখন আর ঘোরা দরকার নেই বেন আপনি থাকেন আমি যাই আচ্ছা বেয়াই আমি যাই আমরা এতদিন ধরে টাইম দিছেন হিয়ালে আমরা থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে এমনটা আমি গেলাম তাহলে আপনি যেভাবে উগান্ডার লোকে বাড়িছেন গ্রামের মানুষ তো আপনার আবার খারাপ করবে, সেই জন্য সেটা ঠিক আছে, পরের সময় থেকে এমনি আর মিশতে যায় না, মানে অসুবিধাটা আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে, আর গুইতেন না, চলেন। দয়া করে হাতটা ছাড়েন, মাংস দেখলে খারাপ করবো। যা ইচ্ছা করুক, আমি আপনার হাত ছাড়তাম না। আপনি যতক্ষণ আমার লগে ভালো করে ব্যবহার না করবেন আমি আপনার হাত ছাড়তাম না, ছাড়তাম না, ছাড়তাম না। আচ্ছা ছাড়েন। রত্নার লগে কোনো কথা কইতে পারুম না, ওর যাত্রা আমি চিরজীবনের লগে বন্ধ করে দেবো।
আমি এটাই কইছিলাম, আমি এটাই কইছি তো যাত্রা জীবিত বন্ধ করে দিমু, ওই আমারে কইছি আপনার কথা কইব। আহো কাইলে কথা কমো নি, কিন্তু ভাই ওই আপনার কি কইব আমি বুঝছি, ওই কইব আপনি যেন প্রিন্সের যত্নরে ডিস্টার্ব না করেন। ওই কইব আর আমি হুনু, তোর মনে হইল এটা প্রিন্সেস রত্নার আমার বিলের মধ্যে ধরছে, ওরে আমি পছন্দ করি। বড় ভাই আপনি এটা এত জবরদস্তি করেন না, এটা একদম মাথার থেকে ভুলিয়া যান, এটা আমি দেখতেছি। আপনি কোনো চিন্তাই করেন না, প্রিন্সেস রত্নারে দরকার আমি তুলে নিয়ে আসি। থাপ্পড় দিয়ে একবার দাঁত বলে সব ফালাই দেবো ফাজিল, তুই কি আমারে বোকা মনে করছস? আমি যদি রত্নারে তুলে লই আহি তাহলে আব্বার চেয়ারম্যান কি করবো, বইয়া বই আঙ্গুল চুষবে? আরে ওই তো আমার নামে অপহরণের মামলা দিয়ে দিব। তাহলে কি করবেন? টেকা 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 দিয়ে কাম করো, আমি রত্নারে যদ্দূর চিনছি তাতে মনে হইতেছে টাকা ছিড়াইলে কাম হইব। বড় ভাই আপনি তো শিওর হন না, এগুলা কিন্তু মেলা টেট না, আপনি টাকা ঠিকই নিব কিন্তু ধরা দিব না। ধরাও দিব টাকাও নিব, দেখলি না কোমর দিয়া কেমনে আমার একটা ঠুয়া মারলো। কেমনে দেহ, আপনি তো আমার অন্যদিকে চায়া থাকতে কইছিলেন। অন্যদিকে চায়া থাকতে কইছিলাম, এখন আমার দিকে দেখেন, এই যে খলিলের দিকে ভালো করে নজর রাখেন। আমি তো শুনছি যে খলিল রত্নার প্রতি দুর্বল, কুড়ুর কুড়ুর আলাপ আলোচনা করে সে। কোন কি ভাই, আমার তো মনে হয় খলিল এরকম না। কিরকম আপনার কি মনে হয় খলিল হিজরা? না না সেরকম মনে হয় না। হ্যাঁ এরকম তো মনে হইবই না, হন খারাপ মায়া মানুষ হাতের কাছে পাইলে সবের একটু ইচ্ছা হয় যে একটু ধৈর্য দেখি, একটু কথা কই, একটু গান শুনি। তা অবশ্য ঠিক কথাই কইছি। ঠিক কথাই তো কম, চলেন এখন চলেন চলেন। এ শোনা কি খবর তোর? দাদি আপনার দরকার কি? এই চিল্লাস কেন? চিল্লামু না না, আপনি তো রোহিত দালাল হয়ে গেছেন। সি 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 সি, আমি রোহিত দালাল? কি আজারের কথা করছিস? আজারের কথা কইতেছি? আপনি তো রোহিত হয়ে আমার আব্বার কাছে আমার নামে নালিশ করছেন, আর এই কথা শুনে আব্বা আমারে গালি গালাজ করছে। ওরে তুই তো সেদিন যে কাণ্ড ঘটাইছিস সেটা তো ঠিক করিসনি, করিছিস? তার জন্য তো সেমরের কাছে আমি মাপ চাইছি। ওই সেমরে আমারে কি করতে জানেন? ওই সেমরে আমারে কয় আমার লাগে নাকি আর কোনোদিন ওর বন্ধুত্ব হইব না। আরে বাবা বাবা বাবা, বন্ধুত্ব করার দরকার নেই। আরে তুই কোথায় আর ও কোথায়? ও কি তোর বন্ধু আর যোগ্য? কোনোদিনও যোগ্য না। এত পাম মাইরেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর। আমার মাথা ঠান্ডাই আছে। ঠান্ডা নেই, ঠান্ডা কর। আচ্ছা শোন কাজের কথা কই, টেডি কি কান্তা কার সাথে দেখা করতে আইছিল? না। তাইলে আসবে না, খুব শিগগিরই কান্তা কার সাথে দেখা করতে আসবে। আইসে কবে যে আপনি আমার পক্ষে থাকেন? আব্বা জীবনেও রাজি হইব না, আমি আব্বারে আগেই কয় রাখছি। খুব ভালো করেছিস, আরে তোর তো বুদ্ধি সিদ্ধি হইছে। শোন আমরা সবাই ঘুরদি ভাইয়ের পক্ষে থাকবো, ঠিক আছে? আচ্ছা ওই যে মন্টু তো গ্রামে আইছে, খবর পাইছিস? না। আইছে তো। আচ্ছা ঠিক আছে, তুই মোটরসাইকেলে বয়, তুই মন্টুর কাছে নিয়ে যাই। কেন আপনার মোটরসাইকেলে আমি উঠবো কেন? আমার কি হাত পাও নাই? আরে উঠলি সমস্যাটা কি? এই যে মন্টুর বিয়াইন এই মোটরসাইকেলে বসে সারা গ্রামে ঘুরে বেড়ায়, কি সমস্যা? ঘোরে কারণ তার কোনো ক্যারেক্টার নাই, কিন্তু এই ফোয়ারার আছে। আচ্ছা ঠিক আছে, তুই তোর ক্যারেক্টার নিয়ে মোটরসাইকেলেই বয়। আয় না, আমি আপনার মোটরসাইকেলে উঠতে পারব না। তোর আমি লাস্ট রিকোয়েস্ট করব, উঠবি কি উঠবি না? না। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কে তো কোনোদিনও পাল্টাবে না ঝগড়াটা। আসমা আসমা আসমা, ওনা ভাইজানরা কথা কইলাম। কি কইলো ভাইজান? কইলো আই সবাল টেডিতে বুঝাইবো, আজকে মিটিং আছে এলে গাইতে পারলো না। ও টেডি গড় আছে? না নাই, দিবা আছে। আলোকে একটু কথা কই আই। হাই ভুল লাগে কথা কইবা মানে? এটা পাজাইরে মাইর লাগে তোমার কি কথা? বুঝাই জানো টেডিরে ও ছাইরা দেয়। ওই মাইয়ারে বুঝাইলে বুঝবো? ওই মাইয়া বিয়া করছে কেন টেডিরে? হ্যাঁ জাতে উঠার লেগা বিয়া করছে, ওরে বুঝাইয়া কোনো লাভ হইব না। তারপর একটু কথা কই আই আমি। সুরগারে তুমি কি কইছো? হ্যাঁ তা তো দরকার কি? অবশ্যই দরকার আছে। কি মনে করছো? জোরকাকার কাছে নালিশ দিয়া তুমি আমার সম্পত্তি সব নিয়ে নিবা? তোমার সম্বন্ধে আসলেও পারবা না। আমি আমার বাপের ভাগ যেমনি হোক নিয়ে ছাড়মি। বললে নিস তুই? অবশ্যই নিমু। কি মনে করছো? খালি তোমার পেছনে লোক আছে না, আমার পেছনে কেউ নাই? এই বগল পরে আমার পেছনে দাঁড়ানোর মতো মেলা লোক আছে।
আমিও আমার বাপের সম্পত্তি ভাগ করেই নেবো, তেমনিও কান খুললে হুন্ডা রাখ। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে তোরে এই বাড়ির বাগামি দিব না। কিসের বুঝ করে কথা কমু? তুমি আমার বউরে ছেড়ে কথা কোনো, আমি তোমার বউরে ছেড়ে কথা কমকে লেগা। তোমার সংসারে ভালোবাসা নাই কিন্তু আমার সংসারে তো আছে, আমি আমার বউরে কেন ছাড়ুম? আপনি এতদিন ঢাকায় কি করলেন? একটা কামে গেছিলাম ঢাকায়, কাম শেষ হতে দেরি হইলো তাই ফিরতে দেরি হইলো। চলেন না, আমগো বাড়িতে যাইবেন? না না, এখন যাবো না, পরে যাবো না। এই তুমি আমগো বাড়িতে এসো। এই যে একটু খারাপ না, একটু কথা কই, আপনার লগে এতদিন পরে দেখা। আমার মনটা ভালো নাই। কেন মন ভালো নাই? কেন এখন কম যাবো না, পরে কমনে। আপনার উপর এত খেপা কেন? এই কথা দীপালি, দীপালি আমার সাথে প্রেম করতে চাইছিল, আমি পাত্তা দিইনি, তার জন্যই আমার উপরে খেপা। শেরুপালিদির সাথে চান্স মারতে গেছিল, পাত্তা পাইনি, খাইছে তো ঠেসা। কি ভাবতেছো আমি কি ইচ্ছে করে করছি? না না, আমি সেটা নিয়ে কিছুই ভাবতেছি না। যাই একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি। ওরে বাপ রে বাপ, বাইরে হাঁটতে যাবেন? ভুলে গেলেন যে গণেশ দাস বাইরে যেতে নিষেধ করছে? রত্না, আমি রাজা, আমি সব সময় সবার কথা শুনি। তারপর দেখবা তোমারে প্রেমের প্রস্তাব দিব। দীপালি দি, আমার এই দুই চক্ষের দিকে তাকা দেখো, আমার চক্ষে মুখে কোনো প্রেম দেখা যায়? ওগুলো ময়রা ভূত হয়ে গেছে। শোনো, এই রত্না প্রেম প্রেমে বিশ্বাস করে না, রত্না শুধু বিশ্বাস করে টাকা টাকা। এই দলে আসছে টাকা কামাইতে, টাকাই আমার জন্য সব কিছু, বুঝতে পারছো? তাহলে হুনু, তোমারে আমি একটা উপদেশ দিই, পারলে নিউ বলা অপেরা ছাইরা অন্য কোনো অপেরায় চলে যাও। এখানে একটা হায়না আছে, হায়নাটার নাম হলো গিয়া গণেশ হালদার। হ্যাঁ, দিবার জীবনটাও নষ্ট করছে, তোমারটাও নষ্ট করবে। নষ্ট রে আর কি নষ্ট করবে কত? কি কইতেছো? শোনো, তোমার বুঝায় কই, এই যে রত্নারে দেখতে পাইতেছো, এটা কিন্তু পুরোটাই একটা খোলস। এই খোলসটা এত বেশি পুরানো হয়েছে, পুরাইতে পুরাইতে একদম পাকা পোক্ত হয়ে গেছে। পোর খাওয়া মাইয়া তো আমি, তাই এখন আমারে নিয়ে কেউ আর তাফালিং করতে পারবে না, কোনো খেলাই খেলতে পারবে না।
ঠাকুরটা তারে নিয়ে আমি এমন খেলা খেলবো তার সদ্য গোষ্ঠী সেটা ভাই বা কুল পাবে না, বুঝছো? শুনলি তো চমকায় উঠবি। শোন, মন্টুর সাথে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। কান্টাকারে কইছি সাত্তার ভাইয়ের সাথে দেখা করে কথা কইতে। আপনি আমার লগে মিশে কথা কইতেছেন না? এই যে বিশ্বাস করেন না। আরে বিশ্বাস যদি না করিস তাহলে তোর আব্বার কাছে জিজ্ঞেস কর যা। হ্যাঁ, আমি আমার আব্বারে গিয়ে জিগাই না। আমার মনে শরম করে না? তাহলে আমার কথা বিশ্বাস কর। আব্বা আপনারে কি কইছে? বাবা, খুব শোনার ইচ্ছা করতেছেন না? না, তোর আব্বার আমি কইছি যে আপনি যান সাত্তার ভাইয়ের সাথে দেখা করেন, কথা কন, কথা কয়ে বিয়ের কথাবার্তা কয়ে পাকাপাকি করেন। আচ্ছা, তুই আন শুধু আমার কয় যে এই বিয়েতে তোর কোনো আপত্তি আছে নাকি নেই, নাকি এখনো টেডির ভূত মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? ওই শয়তানটার নাম আমি আমার মুখে আনতে চাই না। আচ্ছা, তার মানে বুঝতে পারিছি, তার মানে আমি ধরে নিতে পারি যে এই বিয়েতে তোর কোনো আপত্তি নেই, তাই তো? আপনি যাই আপনি ভাবেন তো, আমি কিছু করতে পারবো না। থাক থাক থাক, কথা কওয়া লাগবে না। বুঝতে পারতেছি, তুই একটু লজ্জা পাচ্ছি। তোর লজ্জা কিন্তু কয়ে দিচ্ছে যে এই বিয়েতে তোর কোনো আপত্তি নেই। বুঝতে পারিছি। আপনারে থ্যাংক ইউ। ওরে সোনা, এই ছোটখাটো বিষয়ে থ্যাংক ইউ দেওয়া লাগবে না। শোন ফোয়ারা, তুই যে আগের উগান্ডারে দেখেছিস সেই উগান্ডা কিন্তু এখন আর উগান্ডা নাই। উগান্ডা কিন্তু এখন পাল্টায় গেছে। এখন উগান্ডা কারো উপকার ছাড়া কারো অপকার করে না। হঠাৎ এত ভালো মানুষ হয়ে গেলেন যে? থাকে না, হয় না, মনে কর যে একজন আইসে আমার জীবনটা না মানে আমার পুরো পাল্টায় দিছে। হেই, মানুষটা নিশ্চয়ই কোনো মাইয়া মানুষ, তাই না? তা নামটা কি তার? আরে নাম কোয়া যাবে না, আসি। আই উগান্ডা, নাটক কই যান? কি নাম কলি? না মানে উগান্ডা। হ্যাঁ ভাই, উগান্ডা ভাই নামটা কই যান না, আমার খুব জানতে ইচ্ছে করতেছে। একটা মানুষ আপনার জীবনটা এরকম করে বদলাই দিল, আপনি এত ভালো মানুষ হয়ে গেছেন, কোন না একটু নামটা। আজকে না, আমি কবানি, তোর নামটা পরে কবানি, আর টু ফাইনাল হোক, মনে করে জমে উঠুক, তারপরে কবানি, ঠিক আছে? আচ্ছা উগান্ডা ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ নিলাম। হ্যালো, আপনি কোথায়? আমি বিলপারে বসে রয়েছি। ও, ওইখানে কি করেন? কিছুই না, এমনি বসে রয়েছি। আপনার লগে কি আর কেউ আছে? আরে এত কথা জিজ্ঞেস করতে আছে কি না সেটা কোন তো আগে? না, কেউ নাই। আচ্ছা আমি আসতেছি। যাত্রা 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 রসুলপুর মাঠে দিনেও বালাকা অপেরা যাত্রা পালার অত্যরজনীতে পরিবেশিত হবে আপনাদের অতি পরিচিত কাহিনী, অতি পরিচিত গান, রূপবন্ধ 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 শোনকাজিল গো মনাজিনে প্রেমে মজন শ্রেষ্ঠাংশে রাজা খান মালতি বসু কার্তিক ঘোষাল আরাধনা বোস অজয় হারুরা ও মনোজ ভৌমিক এছাড়াও রয়েছে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ আপনাদের স্বপ্নের রানী রত্ন প্রিন্সেস রত্ন। আমি বকুলপুরের রানী, ঝলক দিতে আমাকে জানো।
সামনে যাই আমি সাগর নিয়ে যাই ছাইয়ে ব্যাকে কত মরা রয়ে গেছে কত আগাই গেছে আপনি নিজেরে যতটা খারাপ বুঝাইতে চান আপনি মানুষটা কিন্তু অযথা এই দুনিয়ার সব খারাপ মানুষগুলো যদি আমার মতো ভালোবাসা পাইত না তাহলে সবাই বদলাই যেত আমি কখনো মেনে নিতে পারবো না।